বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পিতৃপক্ষ চলছে, ফলে এই সময় বন্ধুরা আমাদের সামান্য কিছু কার্য জীবন থেকে গ্রহদোষ পিতৃদোষের মতো বড় বড় সমস্যা নাশ করে দেয়। যে সমস্যা বন্ধুরা আমাদের সারা বছরে কোনো টোটকায় কাটে না, এই পিতৃপক্ষ চলাকালীন মানে মহালয় অবধি এই কার্য বন্ধুরা আমাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য ম্যাজিকের মতো মুছে দেয়। তাই এর জন্য এই অমাবস্যার মাহাত্ম্য অনেক গুণ বেড়ে গেছে। বন্ধুরা, আজ সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায়ে মানুষের দুর্ভাগ্য, অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলি নাশ করে দেবে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পূর্ণ পবিত্র রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে। এছাড়াও বন্ধুরা, এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনো আসে না। ঠিক তেমনি এই দিন সিঁদুরে সামান্য এই জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখলে তার স্বামী খুব সহজেই বড়লোক হয়ে যায়। তাই ভক্তি মনে আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, আজকের এই পূর্ণ পবিত্র দিনে আপনারা সন্ধ্যাবেলায় ভুলেও ঘুমাবেন না, বরং সন্ধ্যা হওয়ার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। কারণ আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে বহু দেবদেবী আমাদের বাড়িতে আসেন। বন্ধুরা, এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল চারিদিকে ছড়িয়ে দেবেন। কারণ বন্ধুরা, এই দিনে গঙ্গা জল ছড়ালে মহা পুণ্য প্রাপ্তি হয়, এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে। বন্ধুরা, আজকের মতো এই দিনে অতি অবশ্যই গোটা ফল দিয়ে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো আরাধনা করুন। এবং যদি বন্ধুরা আপনারা পারেন, তাহলে আপনাদের সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। বন্ধুরা, এই দিনে আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকের দিনটি যেহেতু অত্যন্ত শুভ, তাই বন্ধুরা এই দিনে যে কোনো শুভ কার্য আপনারা করতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই শুভ দিনে 11টি তুলসী পাতা প্রভুর চরণে আপনারা নিবেদন করতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, এই পূর্ণ পবিত্র রাতে একটি 1 টাকার কয়েন আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মীর চরণে রাখতে হয়। এর ফলে স্বয়ং মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে। তাই বন্ধুরা, আজকের মতো এই পবিত্র রাতে আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণতলে একটি 1 টাকার কয়েন সাথে একটি পান ও সুপারি অতি অবশ্যই রাখবেন। এতে বন্ধুরা সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনার বাড়িতে কৃপা হবে। বন্ধুরা, আজকের মতো এই পূর্ণ পবিত্র রাতে 2টি তুলসী পাতা বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর 1টি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয়ে গিয়ে তারপর তা ভাসিয়ে দিন। এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা এমনকি দুর্ভাগ্য দারিদ্রতার নাশ হয়ে যাবে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণে এসো, আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করব, এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব। তাই বন্ধুরা, আজকের মতো এই পবিত্র রাতে আপনারা যদি পারেন, রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি 3 বার মুখে আনুন। কারণ বন্ধুরা, আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি 1 বারও উচ্চারণ করতে পারে, তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহুগুণ পাপের নাশ হয়, ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয়। হ্যাঁ বন্ধুরা, যেমন হীরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায়, ঠিক তেমনি বন্ধুরা আমাদের জন্মজন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও পবিত্রতা বন্ধনে ঢেকে যায়, আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য, অর্থকষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি, নানান সব বাধা বিপত্তি। তাই বন্ধুরা, আজ এই পূর্ণ পবিত্র রাতে
অবশ্যই অবশ্যই, এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য, অর্থকষ্ট, রোগব্যাধি তো দূর হবেই, সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে। পিত্তদোষ, গ্রহদোষ বা বাস্তুদোষ, এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন। তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন। এই দিনে বিভিন্ন দেবদেবীরা আসতে শুরু করে, ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে, ফলে যার কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমের ঝগড়া ঝামেলা বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না, তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি আগমন ঘটবে। তাই বন্ধুরা এর জন্য আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন। প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটি খুবই ভালো। তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন, হে প্রভু, হে জগতের নাথ, প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ একটি প্রদীপ দান করছে। প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো। প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো। এরপর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে, যা মনস্কামনা বা মনোবাসনা রয়েছে, তা মনে মনে প্রভুকে জানান। হ্যাঁ বন্ধুরা, এই কার্যটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে তারপরেই করবেন। এবং আপনারা যদি ভয়ঙ্কর আর্থিক সংকটে থাকে তাহলে আজ এই পূর্ণিমার পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সঙ্গে মিশিয়ে রাখুন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখনই কাজে যাবেন বা যখন কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন। বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উভয়ই করতে পারেন। স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেন, এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে। তাই বন্ধুরা আজকের এই পূর্ণ পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না। বন্ধুরা এই দিনে যদি কিছু সামান্য কাজ করা যায় তো মানুষ জীবনেতে সফলতা প্রাপ্ত করে। ভগবান বিষ্ণুর কৃপা, ভগবান শিবের কৃপা এবং শনি মহারাজের কৃপা সেই ব্যক্তির জীবনে এসে পড়ে, ফলে সহজেই সেই ব্যক্তির জীবনে সফলতা চলে আসে। তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয়। তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। নাম্বার এক, বন্ধুরা এই দিনে ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো আরাধনায় এক বিশেষ ফল প্রাপ্ত হয়। তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই ভগবান শিব ও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করতে একদমই ভুলবেন না। তাই বন্ধুরা পারলে আপনারা আজকের রাতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও মহামন্ত্র অবশ্যই জপ করুন। নাম্বার দুই, বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ। খাবারের লবণ না হলে সেই খাবারের গুণমাত্রা একদমই কমে যায়। কারণ বন্ধুরা সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিরিচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে। লবণ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কোনো শত্রুর বাড়ি থেকে বা কোনো পাপী ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনো নিতে নেই, এমনকি কারোর কাছ থেকে কখনো লবণ দান হিসাবে নিতে নেই। এছাড়াও বন্ধুরা লবণের মাধ্যমে নবগ্রহকে শান্ত করা যায়, ফলে সেই ব্যক্তির জীবনে আবার সুখ শান্তির মুখ দেখে ও মান সম্মান জীবনে প্রাপ্ত করে। তাই জ্যোতিষশাস্ত্রে লবণের ব্যাপারে কিছু বিশেষ উপায়ের কথা বলা হয়েছে, যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারবেন। বন্ধুরা হঠাৎ করে যদি আপনারা দেখেন
যে আপনাদের বাড়ি থেকে সুখ শান্তি চলে যাচ্ছে, তাহলে আপনারা কি করবেন? একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন। পারলে আপনারা সেই গ্লাসের পেছনে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন, এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে, তখন আপনারা গ্লাসটি ধুয়ে আবার এই প্রক্রিয়াটি করুন। কিছুদিনের মধ্যেই আপনারা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি একেবারে শোষণ করে নেবে, ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে। এছাড়াও বন্ধুরা, আপনারা রাতে ঘুমানোর আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেটিকে ফেলে দিন। এইভাবে বন্ধুরা আপনারা 3-4 দিন করুন। এছাড়াও রাতে ঘুমানোর আগে আপনারা 1 চামচ লবণ জলে মিশিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান। দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো কাটছে না, তাহলে বন্ধুরা আপনারা কি করবেন? কিছুটা পরিমাণ সিন্ধুক লবণ একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনাদের বাথরুমে রেখে দিন, অথবা একটি লাল কাপড়ে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার উপর টাঙিয়ে দিন। দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে এসেছে। কিন্তু বন্ধুরা, এই লবণ আপনারা সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে একদমই ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।